আসসালামু আলাইকুম শাহাজ ফাঁকিবাজের আজকের পর্বে স্বাগতম আজকে আমরা গ্র্যাজুয়েট অ্যাপ্লিকেশন প্যাকেজের একটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে কথা বলবো সেটা হলো লেটার অফ রিকমেন্ডেশন বা এল ওওয়ার আজকের ভিডিওতে আমরা ফান্ডামেন্টালি কথা বলবো যে কি কি টিপস ফলো করলে আপনার এল ওয়ারটা অনেক বেশি স্ট্রং হবে এবং আপনি আরও কনফিডেন্টলি অ্যাপ্লাই করতে পারবেন কোশ্চেন আসতে পারে যে কেন এলোয়ার্ডটা স্ট্রং হওয়া জরুরি ফার্স্ট অফ অল কিন্তু আপনার অ্যাপ্লিকেশনের জন্য একটা ডিসাইডিং ফ্যাক্টর হতে পারে কারণ কি কারণ হলো এলোয়ার্ডটা ট্রুলি শো করে যে আপনি কোয়ালিফাইড কি না আপনার বিএসসি লেভেলে বা মাস্টার্স লেভেলে যেই প্রফেসরের আন্ডারে আপনি আপনার থিসিস কমপ্লিট করেছেন বা কারো আন্ডারে কোনো একটা অ্যাকাডেমিক কোর্স কমপ্লিট করেছেন তার একটা ভালো সুপারিশপত্র কিন্তু আপনার অ্যাপ্লিকেশন প্রসেসটাকে বা অ্যাডমিশন পেতে অনেক বেশি হেল্প করবে আপনার পুরো অ্যাডমিশন জার্নিটাকে অনেক বেশি স্মুথ করতে হেল্প করবে এটার কারণ কি এটার কারণ হলো যে এলোয়ারটা বেসিক্যালি আপনার টোটাল অ্যাপ্লিকেশন প্যাকেজে একটা নতুন ডাইমেনশন অ্যাড করে যার ফলে হলো যে আপনার যে প্রোফাইল ল্যাকিংসগুলো ছিল তো সেটাতে একটা কিন্তু পজিটিভ ইম্প্যাক্ট সেট হয় অ্যান্ড আরেকটা কথা এখানে বলে রাখা ভালো একটা জেনারিক এলোয়ার কিন্তু টু বি অনেস্ট ব্যাড এলোয়ার মানে যদি আপনার এলোয়ারে লেখা থাকে যে আমি এই ছেলেকে চিনি বা এই মেয়েকে চিনি ও ভালো স্টুডেন্ট ছিল আপনারা তাকে নিতে পারেন মানে এইসব জেনেরিক কথাবার্তা কিন্তু একটা এলোয়ারকে আসলে স্ট্রং করে না বরং একটা নেগেটিভ ইম্প্রেশনই ক্রিয়েট করে সো ফার্দার সামনের স্লাইডগুলোতে আমরা কিভাবে আপনার এলোয়ারটাকে স্ট্রং করবেন এবং একটা স্ট্রং এলোয়ার কি কি কন্টেন করে সেটা নিয়ে কথা বলবো ওকে এবার একটা মূল কথায় আসি যে একটা স্ট্রং এলোয়ার কি কি কন্টেইন করে প্রথমত ও কন্টেইন করে আপনার অ্যাকচুয়াল রিসার্চ পোটেন্সিয়াল আছে কি না আপনি যখন গ্র্যাজুয়েট স্টাডির জন্য যাবেন আপনি কিন্তু মাস্টার্স বা পিএইচডি করতে যাচ্ছেন সেখানে মোস্ট অফ দ্য টাইম আপনাকে রিসার্চে ইনভলভ হতে হবে সো আপনার এল যদি লেখা থাকে আপনার রিসার্চ পোটেন্সিয়াল অনেক ভালো সেটা কিন্তু আপনার অ্যাপ্লিকেশন প্যাকেজে একটা হিউজ ফ্যাক্টর হিসেবে অ্যাড হবে সেকেন্ড যে জিনিসটা থাকতে পারে আপনার এলোয়ারে যেটা আপনার এলোয়ারকে স্ট্রং করবে সেটা হলো আপনার পজিশন কত ক্লাস পজিশন কত যেমন ধরা যাক আপনার ক্লাস পজিশন টেন পার্সেন্টের ভিতরে তো যদি হয় এবং যদি সেটা আপনার এ লেখা থাকে এটা একটা পজিটিভ সাইড আর যদি আপনার ক্লাস পজিশন একটু পিছের দিকে হয় তাহলে সেটা মেনশন না করাটাও বেটার অ্যান্ড নেক্সট যেটা থাকা উচিত আপনার এলওআরে এলওআরটাকে স্ট্রং করার জন্য সেটা হলো গিয়ে আপনার অ্যানালিটিক্যাল স্কিল কীরকম কারণ আপনি যখন পিএইচডি বা মাস্টার্স করবেন অনেক আনপ্রেসিডেন্টেড প্রবলেমের সামনে আপনি আসবেন সো প্রফেসররা জানতে চায় যে ওই ইউনিক পরিস্থিতিগুলোতে আপনি কিভাবে আপনার অ্যানালিটিক্যাল অ্যাবিলিটিগুলোকে কাজে লাগিয়ে নতুন সমস্যার সমাধান করতে পারেন অ্যান্ড দেন পরবর্তী পয়েন্টটা চলে আসে লিডারশিপ স্কিল লিডারশিপ স্কিল কেন কারণ পিএইচডি বা মাস্টার্সে অনেক সময় প্রজেক্টে কাজ করতে হয় সো ওই প্রজেক্টে কিন্তু চার পাঁচজন বা ছয় সাতজন মিলেও একটা প্রজেক্ট শেষ করতে হতে পারে সে আপনার লিডারশিপ স্কিলটা আপনার এলোয়ারে একটা নতুন ডাইমেনশন অ্যাড করবে অ্যান্ড টকিং অ্যাবাউট দ্য টিম ওয়ার্ক পরবর্তীতে চলে আসে কমিউনিকেশন স্কিল এই কমিউনিকেশন স্কিলটার ব্যাপারেও যদি আপনার এলোয়ারে এক দুটা লাইন লেখা থাকে সেটাও কিন্তু আপনার এলোয়ারটাকে অনেক বেশি স্ট্রং করবে এখন অন্যান্য যেসব জিনিসগুলো আপনার এলোয়ারে থাকা উচিত আপনার এলোয়ারটাকে অনেক বেশি স্ট্রং করার জন্য সেটা হলো গিয়ে আপনার টিম ওয়ার্কের স্কিল কীরকম কিংবা আপনার ইমাজিনেশন বা ক্রিয়েটিভিটিটা কীরকম বা আপনার কোনো ইন্টেলেকচুয়াল অ্যাবিলিটি আছে কি না এই সবগুলোই কিন্তু আপনার প্রফেসররা আপনার এলোয়ার বা সুপারিশপত্রে অ্যাড করতে পারেন যেটা কি না আপনার প্রোফাইলকে আর অনেক বেশি স্ট্রং করে তুলবে এবং অনেক বেশি ইউনিক করে তুলবে অন্যান্য অ্যাপ্লিকেন্টের চেয়ে সো এতক্ষণ কিন্তু আমরা কথা বললাম কোন কোন কন্টেন্ট বা কোন কোন ফ্যাক্টর আপনার এলোয়ারকে স্ট্রং করতে পারে এবার আমরা নেক্সট লেভেলে চলে যাব যে কোন কোন কন্টেন্ট বা কী কী করলে আপনার এলোয়ারটা অন্য সব কিছুকে ছাড়িয়ে যাবে প্রথম পয়েন্ট আপনি আপনার প্রফেসরকে রিকোয়েস্ট করুন যে একটা হাতে লেখা এলোয়ার যেন দেয় আমরা জানি যে হাতে লেখা এলোয়ারটা পাওয়া অনেক সময় ডিফিকাল্ট হয়ে যেতে পারে যেখানে কিনা একটা প্রফেসরের কাছ থেকে দুইটা বা তিনটার বেশি এলোয়ার নেওয়াটাই খুব ডিফিকাল্ট বাংলাদেশি স্টুডেন্টদের পার্সপেক্টিভে তো সেখানে হাতে লেখা এলোয়ারটা অনেক বেশি বিলাসিতার সামিল তো আপনার প্রফেসরকে আপনি কাইন্ডলি রিকোয়েস্ট করুন যে সেই জন্য যদি পসিবল হয় এলোওয়ার্ডটা হাতে লিখে অ্যান্ড আরেকটা জিনিস যদি করতে পারেন সেটাও ভালো হয় যদি হাতে নাও লেখা পসিবল হয় সেক্ষেত্রে আপনাকে যেই পেপারে এলোয়ার্ডটা দিবে সেই পেপারটাতে যেন ইউনিভার্সিটি লোগো থাকে বা ইউনিভার্সিটির ক্যাডে যেন সে এলোয়ার্ডটা লিখে অ্যান্ড সেই এলোয়ারটা কিন্তু অনেক বেশি ওয়েল কম্পোজ হতে হবে এবং অনেক বেশি প্রিসাইজ হতে হবে যদি একটা এলোয়ারে যদি অনেক বেশি কথাবার্তা লেখা থাকে সেই এলোয়ার্ডটা আসলে কাইন্ড অফ একটা জেনেটিক এলোয়ার হয়ে যায় সো আপনার কোনো প্রিসাইজ কোয়ালিটি যদি ওই ওই এলোয়ারে থাকে যেমন ধরেন আপনি খুব ভালো প্রেজেন্টেশন দিতে পারেন বা আপনার ইমোশনাল ম্যাচিউরিটি অনেক ভালো এরকম দু একটা ইউনিক কোয়ালিটি যদি একটা এলোয়ারে থাকে এখানে বলে রাখা ভালো প্রসঙ্গত যে আপনি কিন্তু এক একটা ইউনিভার্সিটিতে অ্যাটলিস্ট দুইটা বা তিনটা এলোয়ার সাবমিট করবেন সো তিনজনের কাছ থেকে যদি আপনি পাঁচটা বা ছয়টা ইউনিক কোয়ালিটি পান বা আপনার ইউনিক কোয়ালিফিকেশনে লেখা থাকে এলো সেক্ষেত্রে কিন্তু অ্যাডমিশন কমিটির অথরিটিরা আপনার প্রোফাইলটাকে অনেক বেশি ভ্যালু নিয়ে দেখবে অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট আপনি সেই সব প্রফেসরদের কাছ থেকে বা সেই সব টিচারদের কাছ থেকে এলোয়ার নেবেন যারা আপনাকে প্রপারলি জাজ করতে পারে অর্থাৎ আপনার প্রোফাইলটাকে প্রপারলি ইভালোয়েট করতে পারে সো এই ছিল আজকের পর্ব আজকের পর্বে কিন্তু আমরা খুব ক্রুশাল কিছু জিনিস জানলাম যেগুলো আপনার এলোয়ারকে অনেক বেশি স্ট্রং করে তুলবে হয়তো বা এগুলোর ভিতর কয়েকটা ফ্যাক্টর আপনি মিস করতেন আশা করি এই ভিডিওটা দেখার পর আর মিস হবে না অ্যান্ড নেক্সট পর্বে আমরা কিন্তু কথা বলবো বেশ কিছু কমন এরোর যেই এরোরগুলো আপনার এলোয়ারকে একদম ডুবিয়ে দিবে সহজ ভাষায় সো নেক্সট পর্বটাও মিস করবেন না কি আজকের সেট নতুন লাগছে সাবাস পাখি বাজার স্টুডিও যাত্রা আজ থেকে শুরু হলো আমাদের সঙ্গে কানেক্টেড থাকুন ধন্যবাদ পরবর্তী পর্বে আবার দেখা হবে